হবিপুর থানার অন্তর্গত বৈদ্যপুর এলাকায় আগুনে পুড়ে মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। এদিন খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার সময় প্রদীপের আগুনে পুড়ে মৃত্যু হয় ওই মহিলার। বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সোমবার সকালে তার ভাইপো বাড়িতে এসে দেখতে পায় ঘরের মধ্যে পড়ে রয়েছে ওই মহিলা। হবিপুর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যখন ঘুমাইতে যাচ্ছে তখন দরজার সামনে গিয়ে পড়ে গেল, হাতে কুপি ছিল। এখন থেকে আগুনটা ধরলো না কি ধরলো, পড়ে গেল। আমরা তো কেউ টের পাইনি। মোটামুটি রাত্রে তখন মোটামুটি 11:30-12টা নাগাদ আছে। তারপর সকালে এসে হইচই, বুড়ি মারা গেল, সবাই আমরা ধরেছি দেখছি এই অবস্থা। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার সময় প্রদীপ থেকে আগুন ধরে মৃত্যু হয়। বাড়িতে কেউ না থাকায় আগুন নেভাতে পারেনি। মৃত মহিলার নাম সুমি টুডু, বাড়ি বৈদ্যপুর অঞ্চলের চশকাবাদ এলাকায়। মানে কি অবস্থায় পেয়েছিলেন সকালে? দেখতে পেলেন কি করে, কি রকম অবস্থা ছিল? অবস্থা মানে গায়ে যে ব্লাডটা ছিল, ব্লাড পিছনে সব পুড়ে গেছে, শুধু ছায়া ছিল, শাড়ি মানে আগুনে পুড়েছে, তাই তো? আগুনে পুড়েছে। বাড়ি কোথায় যে পুড়েছে? বাড়ি হলো চশকাবাদ। নাম? নাম হলো সুমি টুডু। মানে কি কুপিয়েছে যে? আপনার নাম? চরণ। কখন মারা গেছে? আইডিয়া তো আমরা করছি মোটামুটি 11:30 দিন। মানে আপনারা সকালে জানতে পেরেছেন? সকালে জানতে পেরেছি। তারপরে এখন কোথায় নিয়েছেন? এখন নিয়েছে বলবো হসপিটালে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.